শুধু বড় করে চালু করবেন আমাদের বড়কে যেভাবে ভালোবাসা বিবাহকে সে ধরতেছেন। জনসিন্ধু তৈরি করেছেন আপনারা তিনি ফুলের তোড়া দিয়ে একটা বই উপহার দিয়ে তিনি জননায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে সম্মাননা প্রদান করলেন। আর আপনারা অনেক আগে তাকে সম্মান জানিয়েছেন এত বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে। এবার তার ভালোবাসার বার্তা দেওয়ার কথা, তার পথ চলার বার্তা দেওয়ার কথা, তার তার অনুভূতির প্রদেশ থেকে উঠে আসার কথাগুলো এবার আমরা শুনব। শ্রী শুভেন্দু অধিকারী, জননায়ক শুভেন্দু অধিকারী, আমাদের এলাকার মাননীয় বিধায়ক। 87 সালে কলেজে ঢুকেছিলাম, প্রথম বছরটা অবজার্ভ করছিলাম কি করব না করবো ঠিক করতে পারছিলাম। 88 সাল থেকে ক্লাসে সিয়ার, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, গেম সেক্রেটারি দিয়ে শুরু। 89 অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে ফার্স্ট ইয়ার, সে বছরই জিএস। 95 অবিভক্ত কংগ্রেসের হাত সিম্বলের কাউন্সিলর, প্যারাসুটেও নামিনি লিফটেও উঠিনি, সিঁড়ি ভাঙতে 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 উঠেছি। আমাকেও সব করে কোনো লাভ হবে না, ছোট লোকদের দিয়ে বাজে কথা বলিয়ে ভাবছি আমি উত্তর দেবো, আমার লেভেলটা হইনি। কুকুর পায়ে কামড়ালে মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায়? বিনয় কুমার বলেছিল চারদিক দিয়ে ঘিরে লাইফ হেল্প করে দেবো। লক্ষণ শেঠ বলেছিল এই শুভেন্দু নয়াচরে ঢুকলে ঠ্যাং কেটে হাতে ধরিয়ে দেবো, যেদিন বলেছে পরের দিন নয়াচরে চলে গেছে। চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, জ্ঞান যেটা মুক্ত গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খন্ড ক্ষুদ্র করে। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। 10ই নভেম্বর রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তি, 10:30 করপল্লীতে আসবো। স্বদেশ দাস অধিকারী, অশোক করণ, অশোক দাস, আমাদের সমস্ত পান্নাদা থেকে শুরু করে, নবদ্বীপদা থেকে শুরু করে, আমার গোকুলনগরের সব আত্মীয় সেখানে পুষ্পার্ঘ্য দেব, দিয়ে গোকুলনগর গোবিন্দজি হাই স্কুলের মাঠে সমাবেশ করব। তারা এই বিজয়ের সম্মেলনী করেছে, আমি প্রত্যেক বছরই পুজোর আগে পরে আমরা করি। সাধারণত ব্রজমোহন তিওয়ারি হাই স্কুলের অডিটোরিয়ামে হয়, যেহেতু এবারে করোনা কোভিড ইত্যাদি।